feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign, a sign. জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের ম্যাচে এক পর্যায়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের আফগান পেসার নাবিউনুল হক। চলতি বিশ্বকাপে আফগানিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচে সেই দ্বন্দ্বে অবসান ঘটিয়েছেন দুজন। ম্যাচের এক পর্যায়ে কোহলির সঙ্গে হাত মেলেন নাবিন, আদান প্রদান হয় কথাবার্তাও, কোহলি বুকে টেনে নেন আফগান তারকাকে, হাত মেলানো শেষে দুজনে থামস আপও করেন। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব মিটে গেলেও অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান ও ভারতীয় সমর্থকদের দ্বন্দ্ব বেঁধেছে নতুন করে। এদিকে ম্যাচের এক পর্যায়ে আফগান এক সমর্থকের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন ভারতীয় সমর্থকেরা। সেই বাগবিতণ্ডা এক সময়ে গিয়ে রূপ নেন হাতাহাতিতে। ভারতের বেশ কয়েকজন সমর্থক একটা পর্যায়ে সেই আফগান সমর্থককে মারধর শুরু করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে তেমনটাই দেখা যায়। আফগান সমর্থককে মারধরের পর সেই ভারতীয় সমর্থকদের তাৎক্ষণিক বের করে দেওয়া হয়। প্রিয় দর্শক, ইন্ডিয়ান সমর্থকদের এমন আচরণে বোঝা যায় ইন্ডিয়ান সমর্থকরা কতটা উচ্ছৃঙ্খল।